আমাদের এই সুন্দর পৃথিবীতে ছড়িয়ে আছে অদ্ভুত বেশ কিছু সুন্দর প্রাণী। কারো আছে সুন্দর দৈহিক গঠন, কেউ বা বয়ে বেড়ায় চোখ ধাঁধানো রং। আবার কিছু প্রাণী আছে যারা সাধারণের মধ্যেও অসাধারণ। এমন কিছু প্রাণীর গল্পই থাকছে আজ। বেগুনি কাঁকড়া। কাঁকড়াদের গায়ের রং এমনিতে কালচে খয়েরি হয়, মাঝে মাঝে দেখা মেলে লাল রঙের কাঁকড়াদেরও, কিন্তু বেগুনি রঙের কাঁকড়া খুবই বিরল। 2012 সালে এমনই এক জাতের বেগুনি কাঁকড়ার সন্ধান মিলেছে ফিলিপাইনে। এই কাঁকড়াদের শরীরে হালকা বেগুনি এবং কমলা রঙের অদ্ভুত মিশেল দেখা যায়। চওড়ায় এরা হয় মোটামুটি 1 থেকে 2 ইঞ্চি। ফিলিপাইনের পালাওয়ান দ্বীপেই শুধু দেখতে পাওয়া যায় এদের। বিজ্ঞানীদের ধারণা, দ্বীপের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর কারণে সাধারণ প্রজাতির কাঁকড়ারাই বিবর্তনের মাধ্যমে বেগুনি রঙের হয়ে গেছে, আর তার ফলে তারা যে আরও সুন্দর হয়েছে তা আর বলতে। রত্ন শুয়াপোকা। শুয়াপোকার নাম শুনলে অনেকেরই গা ঘিনঘিন করে ওঠে, কিন্তু শুয়াপোকা দেখলে তারাও মুগ্ধ হয়ে যাবে এমন সুন্দর এই শুয়াপোকারা। রত্নের মতো চকচকে এই শুয়াপোকাদের বাস মধ্য আমেরিকায় আর দক্ষিণ আমেরিকায়। আকারেও এরা খুবই ছোট। বিজ্ঞানীরা জানান, এরা মানুষের হাতে বুড়ো আঙ্গুলের নখের চাইতেও বড় হয় না। এমনিতে শুয়াপোকাদের সবচাইতে বড় শত্রু হলো পাখি। পাখিদের হাত থেকে বাঁচতে কোনো কোনো শুয়াপোকা শরীরে থাকে বিষাক্ত কাঁটা, কিন্তু রত্ন শুয়াপোকার ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার হলো এরা দেখতে ব্যাপক আকর্ষণীয় হলেও পাখি কিংবা পিঁপড়া এদের এড়িয়ে চলে, কারণ এদের শরীরের আঠালো ভাব। মারাত্মক আঠালো ধরনের এক পদার্থ দিয়ে ঘেরা থাকে রত্ন শুয়াপোকার জেলির মতো স্বচ্ছ দেহ, আর এই আঠার কবলে পড়ে ঝামেলায় জড়াতে চায় না এদের শিকারীরাও। ময়ূর মাকড়সা। উজ্জ্বল রঙের ছোট এই ময়ূর মাকড়সাদের ইংরেজিতে বলা হয় পিকক স্পাইডার। একজন মানুষের বুড়ো আঙ্গুলের নখের সমান এদের আয়তন। এমনিতে বেশিরভাগ প্রাণীর গায়ের রঙের উজ্জ্বলতা প্রকাশ করে এক ধরনের সতর্কবাণী, যেন শিকারীরা দূরে থাকে। কিন্তু ময়ূর মাকড়সার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। এদের গায়ের উজ্জ্বল রং থাকে নারী মাকড়সাদের আকৃষ্ট করার জন্য। সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য এরা কি না করে, রঙিন গায়ে নেচেও বেড়ায়। প্রজননের সময় নারী মাকড়সাকে খুশি করার জন্য নাচতে হয় পুরুষ ময়ূর মাকড়সাদেরও। চমৎকার এই প্রাণীটির দেখা মেলে শুধু অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে। এদের খুঁজে পাওয়া ভারী কঠিন, কারণ লাফিয়ে লাফিয়ে দ্রুত জায়গা বদল করে এরা। কলা শামুক। নাম দেখেই আটকে উঠবেন অনেকে। কলা শামুক আবার কি? এই শামুকরা দেখতে একদম পাকা কলার মতো হলদে রঙের বলেই নাম হয়েছে কলা শামুক। প্রায় 9.8 ইঞ্চি লম্বা এই শামুকরা ডাঙার শামুকদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রজাতি। আর সব শামুকের মতোই এদের থাকে 4টি করে সুর। মাথার উপরের 2টি সুর দিয়ে এরা আলো বাতাসের ধরন বুঝতে পারে, আর নিচের 2টি সুর দিয়ে এরা পরীক্ষা করে রাসায়নিক পদার্থ। কলা শামুক কিংবা ব্যানানা স্লাগ এর বাড়ি উত্তর আমেরিকায়। প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে শুরু করে আলাস্কা এমনকি ক্যালিফোর্নিয়াতেও দেখা পাওয়া যায় এদের। প্রতি মিনিটে 6.5 ইঞ্চি দূরত্ব অতিক্রম করতে পারে এরা। সোনালী গুবরে পোকা। গুবর পোকারা এমনিতেই খুব সুন্দর হয়, অনেকেই জানে। আর যদি এদের রং হয় ঝলমলে সোনালী, তাহলে এই সৌন্দর্য যেন আরেকটু বেড়ে যায়। মাত্র 8 মিলিমিটার দীর্ঘ সোনালী গুবর পোকার বাস উত্তর আমেরিকায়। ঘুরে বেড়ায় মিষ্টি আলু আর মর্নিং গ্লোরি ফুলের গাছে, তবে রেগে গেলে ওরা দ্রুত রং বদলাতে থাকে। রং বদলিয়ে কখনো হয় সবুজাভ সোনালী, কখনো বাদামি সোনালী, আবার কখনো বেগুনি সোনালী। এদের রং বদলানোর দ্রুততা দেখে মনে হবে যেন কোনো বাতি জ্বলছে আর নিভছে। অনেকেই এদের চমৎকার রঙের জন্য এদের পোষ মানানোর চেষ্টা করেন, কিন্তু আটকা থাকলে ওরা গায়ের উজ্জ্বল রং পুরোপুরি হারিয়ে ফেলে। কাছের শামুক। আমেরিকার বাসিন্দা স্পান গ্লাস গ্লাককে দেখলে কাছের টুকরো বলে ভুল হতেই পারে। তবে আরও বিস্ময়কর একটি ব্যাপার হলো, এদের যদিও শামুক বলা হয়, এরা কিন্তু আসলে এক ধরনের শুয়াপোকা। শুয়াপোকা হলেও ওদের নাম শামুক কেন? কারণ ওরা শামুকের মতোই অত্যন্ত ধীর গতিতে চলাফেরা করে। শুয়াপোকার জীবন শেষে ওরা মথের আকার ধারণ করে। দৈর্ঘ্যে এই শামুক নামের শুয়াপোকারা হয় 19 থেকে 24 ইঞ্চির মতো, আর বাস করে মূলত আমেরিকার নিউইয়র্ক থেকে কলোরাডো টেক্সাস পর্যন্ত। তবে সুন্দর হলেও এই প্রাণীদের কাছাকাছি যাওয়া কিন্তু নিরাপদ নয়। এদের শরীরের উপর একরকম কাঁটা থাকে, এই কাঁটাগুলো বেশ বিষাক্ত। পাতা পোকা। হালকা সবুজ রঙের পাতা পোকা কিন্তু অনেকেরই চেনা। কচি পাতার মাঝে এরা এমনভাবে লুকিয়ে থাকে
খুঁজে পাওয়ার কোনো উপায়ই থাকে না। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে এদের বসতি। পাকা পোকরা আকারে হয় সাধারণ একটি পাতার সমান, তবে সবচেয়ে মজা হয় যখন ওরা হাঁটে। ওরা এমনভাবে হাঁটে দেখে মনে হয় গাছের পাতা উড়ে যাচ্ছে। লাল মখমল পিঁপড়া। পিঁপড়ার মতো দেখতে প্রাণীর বিশেষত্ব হল গায়ের লাল রঙের মখমলের মতো আবরণ। তবে দেখতে পিঁপড়া হলেও এরা মূলত এক ধরনের বুলতা, কিন্তু বুলতা হলেও তাদের পাখা নেই। আর এই পাখা না থাকায় এদের বুলতার মর্যাদাও দেওয়া হয়নি, বলা হয় পিঁপড়া। দেখতে খুবই সুন্দর হলেও এরা কিন্তু মারাত্মক বিষাক্তও বটে। বিজ্ঞানীদের মতে লাল মখমল পিঁপড়ার হুলের বিষ এতটাই শক্তিশালী, তা দিয়ে একটি আস্ত গরুকেও মেরে ফেলা সম্ভব। 3 থেকে 4 ইঞ্চি লম্বা এই প্রাণীদের দেখা পাওয়া যায় সারা বিশ্বে, বিশেষ করে শুকনো এবং বালুকাময় অঞ্চলে। লাঠি পোকা। একদম লাঠির মতো দেখতে এই পোকাদের হঠাৎ দেখলে কোনো গাছের ডাল বলেই মনে হয়, আর তাই অনেকেই এদের বলেন হেঁটে বেড়ানো লাঠি। স্টিক ইনসেক্ট কিংবা লাঠি পোকার দৈর্ঘ্য প্রায় 1 থেকে 12 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। প্রজাতি অনুসারে এদের দৈর্ঘ্য বদলায়। দক্ষিণ গোলার্ধ জুড়ে অর্থাৎ দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত প্রায় 3000 প্রজাতির লাঠি পোকার দেখা মেলে। আমাদের বাংলাদেশেও পাওয়া যায় লাঠি পোকা। এদের সবচেয়ে মজার বৈশিষ্ট্য হল কোনো অঙ্গহানি ঘটলে সেটা আবারও তৈরি করে নিতে পারে ওরা। কিছু জাতের লাঠি পোকা আবার শত্রুর দিকে এক ধরনের রাসায়নিক পদার্থ ছুড়ে মারে, ঠিকমতো তাক করতে পারলে এর ফলাফল হয় ভয়াবহ। শিকারীরা একেবারেই অন্ধ হয়ে যায়।